আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো স্নেক প্লান্ট ফার্মিং সম্পর্কে। আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে স্নেক প্লান্ট। বর্তমান সময়ে এই স্নেক প্লান্ট দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, যার কারণেই মার্কেটে এই স্নেক প্লান্টের চাহিদাও বেড়েছে। বর্তমান সময়ে কোনো কৃষক যদি এই স্নেক প্লান্টের ফার্মিং করে তাহলে তার মাল বিক্রি করার কোনো রকম চিন্তা নেই। এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি, যে সকল কোম্পানি প্রোডাক্ট তৈরি করে সেই সকল কোম্পানি এগ্রিমেন্টের মাধ্যমেও এই স্নেক প্লান্টের ফার্মিং করাচ্ছে। সেই সকল কোম্পানির সাথে যোগাযোগ করেও যে সকল কৃষকরা মেডিসিনাল প্লান্ট ফার্মিং করতে চায় তারা সেই সকল কোম্পানির সাথে কথা বলে বা রেজিস্ট্রেশন করে তারা এর ফার্মিং করতে পারে। কোম্পানি চাষ করার আগেই বলে দিচ্ছে যে তাকে মাল বিক্রি করার চিন্তা করতে হবে না, মার্কেটে যা মার্কেট ভ্যালু থাকবে সেই দামেই তার মাল কিন্তু কিনে নেওয়া হবে, সে যদি এখন ফার্মিং করে বা পরেও ফার্মিং করে। তবে কোম্পানিতে প্রথমে নাম রেজিস্টার করার পরেই তাকে ফার্মিং করতে হবে, কারণ কোম্পানি তাহলে আগে থেকেই জানতে পারবে বা জেনে থাকবে যে আমাদের একজন কৃষক ফার্মিং করেছে। বর্তমান সময়ে এই স্নেক প্লান্ট দিয়ে বিভিন্ন ধরনের যেহেতু প্রোডাক্ট তৈরি হচ্ছে, যার কারণে এর চাহিদাও কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠেছে। বর্তমান সময়ে যদি কেউ ফার্মিং করতে চায় তাহলে তাকে প্রথমে যে জায়গায় ফার্মিং করবে সেই জায়গাটা রেডি করতে হবে। জায়গা রেডি করার পর তাকে ঠিক এই ধরনের বেড তৈরি করতে হবে। বেড তৈরি করার পর স্নেক প্লান্টের চারা বা এর যে বাল্ব হয়ে থাকে, হলুদের গাঁঠার মতো বা আদার গাঁঠার মতো এর যে বাল্ব হয়ে থাকে, সেই বাল্ব তাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর মোটামুটি 1 ফুট দূরত্বে রেখে তাকে রোপণ করতে হবে। রোপণ করার পর ড্রেনের মধ্যে জল দিতে হবে, ধীরে ধীরে অঙ্কুর হয়ে বড় হবে। এই গাছে কোনো রকম পোকামাকড় বা কোনো রকম রোগের সমস্যা আসে না, যার কারণে এর মধ্যে কোনো রকম মেডিসিন দেওয়ার প্রশ্নই হয় না। তবে রোপণ করার আগে এর গোড়ায় গোবর বা কম্পোস্ট ব্যবহার করতে পারে। এর মধ্যে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না, যেহেতু মেডিসিনাল প্লান্ট বা মেডিসিনের কাজে ব্যবহার হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে অর্গানিক হওয়াটা অবশ্যই, যার কারণে এর মধ্যে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। 1 বছর পর যদি কেউ হারভেস্ট করে তো এক একটা গাছ থেকে কমপক্ষে 400 গ্রাম থেকে 800 গ্রাম, এটা একটা অ্যাভারেজ। যদি মাটির কোয়ালিটি ভালো হয় বা মাটির আবহাওয়া, মাটি বা তার মাটির পিএইচ এই সকলগুলো সব কিছুই যদি ঠিকঠাক হয় তাহলে 1 কেজির ওপর পর্যন্ত, এমনকি 1200 থেকে 1300 গ্রাম পর্যন্ত একটি গাছ থেকে ফসল পাওয়া যায়। বর্তমান সময়ে এই যে বাল্ব রয়েছে এই বাল্ব 250 টাকা প্রতি কিলো দামে কোম্পানি কিনছে। এখন বা বর্তমান সময়ে কেউ যদি ফার্মিং করে তাহলে সে পরের বছর হারভেস্ট করবে, তো তখন হয়তো এমনটাও হতে পারে যে দামের প্রোডাক্টের মূল্য বা মালের যে বর্তমান সময়ের মূল্য রয়েছে তখন সেটা বেড়েও যেতে পারে, এবং এখন যারা ফার্মিং করবে তারা আগামী দিনে আরও বেশি দাম পাবে। তাই যে সকল বন্ধুরা ভাবছেন যে মেডিসিনাল প্লান্টের ফার্মিং করবেন তারা অবশ্যই এই স্নেক প্লান্টের ফার্মিং করতে পারে, নিজস্বভাবেও ফার্মিং করতে পারেন, এছাড়া কোম্পানির সাথে কথা বলে বা কোম্পানিতে এগ্রিমেন্ট করেও ফার্মিং করতে পারেন, কারণ দুই দিক থেকেই প্রফিট আছে। এটা আপনারা 3 রকমভাবে বিক্রি করতে পারেন। প্রথমত এক নার্সারিতে বিক্রি করতে পারেন, দ্বিতীয়ত খোলা মার্কেটে বিক্রি করতে পারেন, তৃতীয়ত কোম্পানিতে বিক্রি করতে পারেন। আর যদি আপনারা কোম্পানিতে নাম রেজিস্টার করে বা কোম্পানির সাথে এগ্রিমেন্টের মাধ্যমেও আপনারা চাষ করতে চান তাও করতে পারেন। তো সেই ক্ষেত্রে তো আর বিক্রি করার কোনো রকম প্রশ্নই থাকে না, কারণ কোম্পানি সব মাল নিয়ে নেবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই হতে পারে যে কোম্পানির সাথে যোগাযোগ করব কিভাবে। তো বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশনে কোম্পানির ডিস্ট্রিবিউটারের ফোন নাম্বার দেওয়া আছে, যেখানে আপনারা আইডি কার্ড বানাতে পারেন, কোম্পানির আইডি কার্ড বানিয়ে আপনারা ফার্মিং করতে পারেন বা কোম্পানিতে নাম রেজিস্টার করে আপনারা এই ফার্মিং শুরু করতে পারেন। তো বন্ধুরা, স্নেক প্লান্ট ফার্মিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।